অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। পিসি আমাদের জন্য সারা জীবন অনেক কিছু করেছে। গোপালদার সঙ্গে আমার বিয়ে হলে আমি ভালো থাকবো না বলে পিসি গোপালদার কথায় কোনোদিনও গুরুত্ব দেয়নি। শুধু আমাদের ভালো ভেবে এসেছে সারা জীবন। আর আজ সেই মানুষটার চোখের সামনে যদি গোপালদার কিছু হয়ে যেত সে কতটা কষ্ট পেত বলতো? দাদা, আমি পিসিকে এইভাবে দেখতে পারবো না। আমার নতুন কোনো সম্পর্কের দরকার নেই। বাবা যে সম্পর্কটা তৈরি করে দিয়ে গেছিল সেটাই থাকুক। আমার সঙ্গে গোপালদার বিয়ে হলে হয়তো সব দিক রক্ষা পাবে। আমাকে বাঁচাও গাগি, পরীক্ষা হারিয়ে ফেললে তুমিও কিন্তু আমাকে হারিয়ে ফেলবে গাগি। চুপ, ওকে তুমি চুপ করাও এখনই। ও গাগি, তবুও তুমি কথা দেবে না? ও গাগি, যশোদা দেখো, এতদিন তুমি পরীর পিসি ছিলে, এখন গোপালের কাকি হওয়ার সময় এসেছে। আমার গোপাল মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, এখন ওর জীবনটাকে সুন্দর করে গড়ে তোলা বা আবার কুয়োর মধ্যে ফেলে দেওয়া, এই সবটা নির্ভর করছে তোমার উপর যশোদা, সবটা তোমার উপর। কি ভাবছো তুমি যশোদা? না দেখো যশোদা, বলছি শুধু গিয়ে কথা বললে হয় না গো, তোমাকে কথা বলে ওদের রাজি করিয়ে আসতে হবে। হ্যাঁ, এই এই কথাটা তোমায় বারবার বলছি, কারণ কারণ হচ্ছে তোমাকে তো এর আগেও অনেকবার বলেছি, কিন্তু যতবারই বলেছি আমরা ঠকেছি। ও গাগি, আমি যদি তোমার নিজের পেটের ছেলে হতাম তাহলে এটা করতে তুমি? এটা তুই কি বললি গোপাল? তুমি যাও গাগি, বিয়ের কথাটা ভাগাভাগি কিভাবে করে আসবো? ঠিক আছে, আমি এখনই যাচ্ছি, গিয়ে আমি রণকে সব বলবো। কি পাগলের মতো কথা বলছিস তুই? খারাপ কি বলেছি দাদা? আমার কিছু বলার নেই আর। দেখ পুরি, আমি আমি এত কিছু জানি না, আমি শুধু এটুকু জানি যে কার সঙ্গে কার বিয়ে হবে সেটা একজনই জানে না, সেটা ভগবান। প্রত্যেকের কপালের লিখন উনি আলাদা করে লিখে রেখেছে, তাই তাই তোর সঙ্গে কার বিয়ে হবে সেটা সেটা উনি জানেন। সেটা তো বুঝলাম, কিন্তু ভগবান কি সিদ্ধান্ত নেবে সেটা আমরা কি করে জানবো? রণ, সত্যি তোদের জন্য না আমার আমার খুব গর্ব হয়। হ্যাঁ রে, দেখ ওই গোপাল আমাদের কত ক্ষতি করার চেষ্টা করেছে, আমাদের নানান রকম সমস্যায় ফেলেছে, কিন্তু যখন তোরা জানলি যে ওই গোপাল সুইসাইড করতে গেছে তখন সব ভুলে গিয়ে কি করে গোপালের ভালো হয় তোরা সেই কথা ভাবছিস, তাই না? কিন্তু একটা কথা কি জানিস তো, মানে আমার অভিজ্ঞতায় বলে এই বিয়ের ব্যাপারটা না হুট করে আবেগের বসে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। হ্যাঁ রে, এটা সারা জীবনের ব্যাপার, সব দিক বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। আর দেখ, গোপাল আজকে এইরকম ভাবছে, কাল যে অন্য কিছু ভাববে না
তার তো কোনো গ্যারান্টি নেই, তাই না? হ্যাঁ ঠিকই তো। আমার মনে একটা খটকা লাগছে, ও আগে কেন বদলায়নি, এত সময় লাগলো কেন ওর বদল হতে? না তোরা ভাবিস না যে গোপাল আমায় রাস্তায় অপমান করেছে আমাকে, সেই কারণে বদলা নেওয়ার জন্য আমি এই কথাগুলো বলছি, না এটা ভাবিস না। আমি শুধু তোদের কথা ভেবে এই কথাগুলো বলছি, বিশেষ করে পরির কথা ভেবে। পরেশ কাকা, তুমি আমাদের নিয়ে কি ভাবো সেটা কি আমাদের বলে বোঝাতে হবে? আমরা তোমাকে চিনি না, জানো? আমি আমি সবসময় ভাবতাম এবার বোধহয় গোপাল গোপাল ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে, কিন্তু হয়নি ও। আর সেই জন্য আজ পর্যন্ত আমার বোনের পেট এই অবস্থায় দাঁড়িয়ে আছে। কিন্তু আজ যেন আমার মনে হচ্ছে গোপালের হৃদয়ে পুনর্জন্ম হলো। হ্যাঁ পরেশ কাকা, গোপালের এই চোখের জল তো মিথ্যে নয়, গোপালের কষ্ট অনুশোচনা এগুলো আমি 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 নিজের চোখে দেখেছি। গোপাল কেমন যেন অন্যরকম ব্যবহার করলো আমার। না আমার পরীর বিয়ের ব্যাপারে আরেকটু সময় নেওয়া উচিত। গোপাল সত্যি চেঞ্জ হয়ে গেল না হয়নি সেটা দেখার জন্য অন্তত আমায় আরেকটু সময় নেওয়া উচিত। আমি পরীর বিয়ে অন্য জায়গায় ঠিক করলেও একটা ব্যাপারে আমার মন সবসময় খচখচ করত। পরীর বিয়েটা বাবা ঠিক করে রেখেছিলেন, যা আমায় ভাঙতে হচ্ছে। গোপাল যদি ভালো হয়ে যায় তাহলে তো সব দিক রক্ষা পায়, কি বলো পরেশ কাকা, তাই না?